আমাদের দেশের লোক খুব চালাক, জানেন কি চালাক, শটে মারব, শটে কি করে পাওয়া যায়, যেমন নামাজ পড়ে বরকত আমাদের দেশে হয় না, আমাদের দেশে ধূপকাঠি জ্বালিয়ে বরকত দিলাই দোকানি না, তাই না? আপনি কালিয়াচকে পাবেন, আমার বর্ধমানে পাবেন, বেলডাঙ্গায় পাবেন, বহরমপুরে পাবেন, সকালবেলায় উঠে মুসলমান সকালবেলায় উঠে ধূপকাঠি জ্বালাচ্ছে, কি হলো, বলে বরকত। ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় বাবা, কথা বলুন না, কি দিয়ে কথা বলুন, জানেন না আপনারা, গোবর দিয়ে। তো আপনি যদি বলেন গোবরে বরকত, তাহলে আমাদের দিলীপ বৈজ্ঞানিক ঠিকই বলেছে মুতেতে বরকত, দিলীপ বাবু বলেছে মুতে বরকত, আর আপনি মুসলমান হয়ে বলছেন গোবরে বরকত আছে, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, তিনি মুতে বরকত, আপনি মুসলমান হয়ে গোবরে বরকত, সবাই আল্লাহর উপরে ভরসা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ আল্লাহর কাছে চেয়ে পেতে চায় না, শর্টকাটে মারে, শর্টকাট জানেন কি, আপনি হাওড়া স্টেশনে গেলে দেখতে পাবেন, মালদা স্টেশনে কোনো কোনো দিন বসে বাইরে, আমি একদিন নেমেছিলাম ডেড্ডায়, দিনাজপুরে জলসা ছিল, তারা গাড়ি নিয়ে আসতে লেট করছে, তো আমি একটা চায়ের দোকানে বসলাম, এই দিকে যে লম্বা করে সব চায়ের দোকানগুলো আছে, টেবিলটা দিল, আমি বসলাম, বিস্কুট বার করে খাচ্ছি, একজন দেখছি সামনে চট বিছিয়ে বসে আছে, হাওড়াতে 1,00,000 টাকা বেতন পায়, বর্ধমান থেকে সকালবেলায় চাকরি করতে যায়, স্টেশনের বাইরে চট বিছিয়ে বসে আছে, অ্যাটার্চি খুলে, দাদা একটু হাতটা দেখবেন, বিরাট গোলমাল তো, বলে তাই কি গোলমাল জানি মনে, বলে তোমার বাজার খারাপ, প্রমোশন আটকিয়ে আছে, ভাগ্যটা ঠিক নেই, বলে ঠিকই বলেছেন, যে লিখছে সে 1,00,000 টাকা বেতন পায়, আর যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না, ওই ভাগ্যের আংটিটা তুই পরে লে, কাল থেকে মমতা গালার পাশে থাকবি, বুঝতে পেরেছে না, পারেননি, কার ভাগ্যের প্রয়োজন, ছিঁড়া চটবালার না যে 1,00,000 টাকা পায় তার, ছিঁড়া চটবালার। আমাদের দেশে দুঃখ এটাই, কলকাতার ল্যাবরেটরিতে রক্ত নিয়ে যাবেন, রোগ ধরা পড়বে না, ব্যাঙ্গালোর যেতে হবে, কিন্তু আমাদের দেশে অনেক মৌলবি আছে জামা মেপে রোগ বলে দেয়, বলে না, আপনি চলুন বহরমপুরে দেখিয়ে দেবো, আমার বর্ধমানে বিরাট গোলমাল তো তোমার, আর এইরকম জামা মেপে কোনো মৌলবি বললে মেয়েরা, আমার মায়েরা বেশি ফেরে পড়ে, বুঝতে পেরেছেন না, পারেনি, কারা, মায়েরা, এরা ফেরে পড়ে, আরে মৌলবি দারুণ জানে জামা মেপে রোগ বলে দিচ্ছে, ধোকাবাজ প্রতারক, সমাজকে ধোকা দিচ্ছে, 99টা লোক তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোকা দিচ্ছে, সকালবে দোকানে দোকানে বরকত নাই, বলে কি করবি, একটা বড় তাবিজ টাঙিয়ে রেখে দিয়েছি। আমি একবার বেলডাঙ্গায় 1 রাত ছিলাম, তো আমার সাথী মিসকাত পড়ায় বেলডাঙ্গায় একটা মাদ্রাসায় একসাথে পড়েছি, তো সে বললে রাত্রে আমার কাছে থাকবে, একটা জলসাতে ছিলাম, গিয়ে তার কাছে রাত্রে ছিলাম, সকালবেলা বললে চল ভাই ভালো চায়ের দোকান আছে চা খেয়ে আসি, গেলাম হেঁটে বাজারে সারগাছি নাম জায়গাটা, তো সেখানে চা খেতে গেলাম, চায়ের দোকানে বসেছি দেখছি এত বড় তাবিজ টাঙানো আছে, আমি বললাম বাবা এটা কিসের, বললে হুজুর বরকতের, আমি বললাম এই সর করেছে, আমি বললাম এক দোকানে চায় খাওয়া যাবে না, আমি উঠে পড়লাম, আমি চা খাবো না, আমি আমাকে চা খাওয়া লাগবে না, আমি বললাম বরকতের কে দিয়েছে, বললে হুজুর দিয়েছে আমার, আমরা তোমার হুজুরেরও বীজ মারবে, তোমারও বীজ মারবে, বুঝতে পেরেছেন না, পারেননি। আমি বললাম আমার একটা কথা শুনবে, বলে কি বলছেন বলুন, আমি বলে এই তাবিজটা যে দিয়েছে তুমি বলছো বরকতের তাবিজ, সেই মৌলবি তোমার থেকে বড় লোক না গরিব, বলে সে তো ইমামতি করে, আমি তুমি দিনে কত ইনকাম করো, বলে আমি 1,500 টাকা ইনকাম করি, আমরা ইমাম সাহেবের কত বেতন, বলে 6,000 টাকা, আমি বলে দিনে 200 টাকা, বরকতটা কার বেশি প্রয়োজন, তা তো তাবিজ যদি মৌলবির কাছে আমাদের কাছে থাকে, বরকতের তাবিজ কাদের কাছে, মৌলবিদের কাছে, সব থেকে বড় লোক কারা হবে, কালিয়াচকের দোকানগুলো আপনাদের হবে না আমাদের হবে, মাত তাবিজ আর একটা করে টেনেলে, যেমন আমাদের কিছু যুবক আছে কি বুঝলেন, এত দুর্বল, প্রেম করে কি বুঝলেন, প্রেমে ব্যর্থতা, মেয়েটা ভালোবাসছে না, মৌলবির কাছে হাজির, মৌলী সাহেব কোনো তাবিজ আছে, একটা ভালো তাবিজ দেন তো, বলে কেন রে,
বলে আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটা চাইছে না, ওকে একটু তাবিজ করে এনে দেন আমার কাছে, যা টাকা লাগে দেব। তে আমাদের সমাজ এত বোকা, তাবিজ করে যদি মেয়ে পাওয়া যেত আমরা মহলবীরা নায়িকাগুলোকে বিয়ে করতুম। কে করতো জানি না, আমি আগে করতাম তারপরে যা হতো হতো, বুঝতে পেরেছেন না পারেননি। 99টা লোক সমাজকে ধোকা দিচ্ছে আমার ভাইয়েরা, আপনাদের বুদ্ধি নেই। যদি তাবিজে মেয়ে পাওয়া যেত আমরা মৌলবীরা সুন্দরীগুলো নিতাম আর আপনাদের লেগে কালো খানাগুলো ফেলে রাখতাম, মোট তাবিজের একটা করে টেনে। যেমন আপনি কালিয়াচকে মালদাতেই পাবেন এমনও তাবিজওয়ালা আছে, মৌলবী আছে, ও যে আমার কাছে তাবিজ নিলে বেটা ছেলে হবে, আর হারাম করের খোঁজলেন একটাও বেটা নেই। ঠিক বলছি না? এরা সমাজকে ধোকা দেয়, প্রতারণা করে। সন্তানের মালিক সকলে বলুন কে, আরো জোরে বলুন কে। একমাত্র আল্লাহ সন্তান দেয়, আল্লাহ খাবার দেয়, আল্লাহ রুজিতে বরকত দেয়। তাইলে সেই মৌলবীদিকে আমি একজনকে বলছিলাম, বলে আরে আমাদের জানেন একজন হুজুর আছে, তার তাবিজ জাদু, জাদুর মতো কাজ করে, কেউ কি যদি বলে ক্ষতি করব, ক্ষতি করে দিবে। আমি বলুন তাকে বল মোদিকে বান মারতে, বুঝতে পেরেছেন না পারেননি। ওই মৌলবী কটাকে বলো আমি কমপক্ষে 10 লাখ টাকা দেবো তাকে, মোদিকে একটু জাদু করতে বলো, বুঝতে পেরেছেন না পারেননি। আমি তো বেটা আগে যোগীকে মারতাম, বুঝতে পেরেছেন না পারেননি। ধোকাবাজি, প্রতারণা, এটা ছাড়া সমাজ আর কিচ্ছু পায় না তাদের কাছ থেকে। যদি বলেন মৌলবী চিনব, শুনিয়ে দেন, আমি মৌলবী চিনিয়ে যাচ্ছি, কোরআন খুলুন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, বল যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, যারা আমার কোরআনের আয়াতকে লুকোয় নিজেদের পেট ভরাবার জন্য, পেট চালাবার জন্য, ওই সমস্ত মলবিকে আমি কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করব। শুধু এটা নয়, তাদেরকে আমি কিয়ামতের দিনে কঠোর শাস্তি দেব। আমাদের দেশের মানুষ মনে করে মলবিদের ন্যাজ ধরে জান্নাতে যাব, নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, আমরা অবশ্যই জান্নাতে যাব। বর্তমান টাউনে একদিন আমাকে দেখা হয়েছে একজনের সঙ্গে, বলছে মলি সাহেব আপনাকে খুব ভালোবাসি, আমরা নামাজ পড়ো বললে না ওটা পড়তে পারি না, রোজা বললে না ওটাও রাখতে পারি না, কিন্তু খুব ভালো লাগে আপনাকে। আমি বললাম জান্নাতে কী করে যাবে? বলে চিন্তা নেই, আপনার জামার পেছনটা ধরে চলে যাবো। আমি বললাম হাদিসে আছে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ধরবি কোন জায়গাটা? তাহলে দড়ি নিয়ে যেতে হবে তোকে কিয়ামতের দিনে, তাই না? দড়ি নিয়ে যাবি, কোমরে বেঁধে দিবি মৌলবীদের, আর ধরে থাকবি। আর কিছু মৌলবী আছে, আর আমি যদি বলতাম অবশ্যই তোমাকে নিয়ে যাবো সাথে করে, পকেটে 500টা টাকা ভরে দিত, জানেন